হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। জাপান আসার পর ফার্স্ট টাইম ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো, তো দেখি এখন এখানে খাবার কেমন হয়। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, আর এটা আমার বাসার পাশেই, বেশি দূরে না। ও দেখতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এখন ভিতরে যাওয়া যাক, আমি এন্টার করছি, আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে ভিতরটা, বাইরে থেকে দেখতে মনে হয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ফ্ল্যাগও লাগানো ইন্ডিয়ান, বাট এটা আমার মনে হচ্ছে মেবি নেপালিয়ান রেস্টুরেন্ট। ড্রেস আপ দেখে নেপালিয়ানই লাগছে। এটা হচ্ছে তাদের কিচেন রুম, আর এখানে হচ্ছে গেস্টের আপ্যায়ন করে, আর এটা হচ্ছে মেনু বার। আমি এখন দেখছি কি নিব, কি কি পাওয়া যায়। অনেক টাকায় দেখেন, সরি, অনেক দাম এখানে। আর এখানে যে দাম দিয়েছে, বলতে গেলে এটা কোনো ব্যাপারই না। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ওয়াটার দিয়েছে, প্লেন ওয়াটার, দেন একটা সালাদ দিল, আর টিস্যু দিয়েছে, টিস্যু না সরি, টাওয়াল দিয়েছে, হাত ফ্রেশ করার জন্য টাওয়াল, যেটাতে স্যানিটাইজার দেওয়া আছে, দেখাই যাচ্ছে দুটো টাওয়াল। আমরা ম্যাঙ্গো লাচ্ছি অর্ডার করেছি, দেন মোমোস অর্ডার করেছি। মোমোসের পর হচ্ছে চিজ নান, চিকেন মালাই, আর একটা হচ্ছে, আর একটা কি দিলাম, মাটন কারি, এগুলি। তো আমাদের অর্ডার রেডি হচ্ছে, এখনো আসেনি, আপনারাও দেখতে থাকেন। অর্ডার আস্তে আস্তে আমি লাচ্ছি আর সালাদ ওতে খেয়ে শেষ করে দিয়েছি। আমি যে রেস্টুরেন্টে এসেছি, তারা ভেবেছে আমি ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি আমি তো ইন্ডিয়ান না, বাংলাদেশি, আমি সেটা বলছিলাম। মেবি এখন অর্ডারটা আসতে পারে, আমাদের খাবারগুলো আসতে পারে, দেখা যাক। আমি অনেক এক্সাইটেড। খাবার চলে এসেছে, এ হচ্ছে মাটন কারি অ্যান্ড চিজ নান। দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, টেস্ট করার পর বাকিটা বলা যাবে, দেখা যাক। এই হচ্ছে সেই চিজ নান, অনেক চিজ দিয়েছে, উফ, অনেক গরম, আর হাতটা একটু পুড়ে যেতে নিয়েছিলো। আর এটা হচ্ছে অল্প করে রাইস দিয়েছে, আর এটা হচ্ছে চিকেন মালাই, চিকেন কারি অ্যান্ড চিজ নান। দেখে তো জিভে জল চলে আসছে। এটাই হচ্ছে চিকেন কারি, আমার ফেভারিট, আর এগুলি তো ভাত জানিনি। চলে এসেছে মোমোস, তো আর বেশি কথা না বানিয়ে আমি খাবারটা স্টার্ট করি, আপনারা দেখতে থাকেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বা পাশে থাকবেন। এত ক্ষুধা লেগেছে যে আমি এক পিস নান অলরেডি খেয়ে ফেলেছি, রাক্ষসের মতো, কোনো রকম কারি ছাড়াই। এখন আমি একটু কারিটা দিয়ে রাইসটা ট্রাই করব। সারাদিন না খাওয়া, আজকে ইমিগ্রেশনে গেছিলাম, আর ভিসার মেয়াদ শেষ হয়ে এসেছে প্রায়, তো অ্যাপ্লিকেশন করতে গেছি, তো সকাল থেকেই না খাওয়া ছিলাম, এখন খাচ্ছি। প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, সো আমি খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও দেখা হবে।